রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। সকাল 7:30টার দিকে কুষ্টিয়া সদরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এদিকে দাফনের পর বিক্ষোভ ও মানববন্ধনে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মা বাবা ও এলাকাবাসী। বৃহস্পতিবার গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগান ডলফিন গলিতে বন্ধু ফারদিনের বাসায় যায় আনুষ্কা। দুপুরের দিকে রক্তক্ষরণ শুরু হলে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মেয়েটির বাবা কলাবাগান থানায় মামলা করলে অভিযুক্ত ফারদিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে কুষ্টিয়ার গোপালপুরে আনুষ্কার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় হত্যার বিচার দাবি করেন আনুষ্কার বাবা ও চাচা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যেন আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার আমি পাই। সুষ্ঠু বিচার যাতে হয়, তাহলে আজ আমাদের দেশের মেয়েরা নিরাপদে থাকতে পারবে। স্থানীয় বাজারে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন থেকে দ্রুত দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। কেন এই হত্যাকে নিয়ে বিভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, এরা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর প্রতিবাদ জানাই। এই জাতীয় ঘটনা যেন আর না ঘটে, এই দিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সতর্ক থাকে। এদিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে মামলার একমাত্র আসামি ফারদিনকে কারাগারে পাঠানো হয়েছে। আনুষ্কাকে উদ্দেশ্যপূর্ণভাবে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 26 জানুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছে আদালত। ডিবিসি নিউজ ডেস্ক।